السلام عليكم তার আগে একটু বলে নে মামা হলো আমাদের ইউনিয়নের সর্বোচ্চ মেধাবী ছাত্র ছেলে ওই সময় সব ওভার ট্যালেন্ট এবং স্ট্যান্ড করো এক কথা কি তো গোপালগঞ্জ আমাদের জানা উচিত যে ঢাকা শহরে সম্পত্তি জেলার ঢাকা বিভাগের এটা 1948 সালে মহকুমা ছিল এবং 1984 সালের পর থেকে গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশ ধন্য হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্থাপনা আমরা সেখানে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা টঙ্গীর পৌঁছে যাবো তো মাঝখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা ক্লাস থেকে দূরে থাকতে চাই আচ্ছা ক্লাস থেকে আমরা দূরে থাকতে থাকলাম দাদা হবে